আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা বলতে পারেন মানিকগঞ্জের মানুষের প্রধান রিল্যাক্সের জায়গা এবং কি ঘোরাঘুরির মধ্যে সবচাইতে পছন্দের জায়গা। আমাদের মানিকগঞ্জ জেলাতে কিন্তু ওই রকম কোনো ভালো জায়গা নেই ঘোরাঘুরি করার মতো, বা কোনো পার্ক নেই সময় মানে ভালো একটা সময় পার করার মতো, বা বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করার মতো এরকম কোনো পার্ক বা কোনো জায়গাই নেই। তবে এই বেউথা ব্রিজ হওয়ার পর কিন্তু মানুষ এই ব্রিজে এসে খুব বেশি প্রশান্তি পায়, আর মানুষের প্রতিটা বিকেল অনেক সুন্দর করে কাটাতে পারে। যারা আশেপাশে আছে তারা তো বলতে গেলে এক প্রকার রোজই আসে, যারা একটু দূরে আছে তারাও চেষ্টা করে মাঝে মাঝে এসে এখানে একটু প্রাণ খোলা নিঃশ্বাস নেওয়ার জন্য। এই ব্রিজটা কিন্তু বেশ অনেকটাই বড়, আর এখানে প্রচণ্ড বাতাস লাগে, আর যেহেতু নদীর পাড়ে সেই ক্ষেত্রে পানি থেকে কিন্তু ঠান্ডা একটা বাতাস তৈরি হয়, তো সে সব মিলিয়ে এখানকার আবহাওয়াটা এবং কি পরিবেশটা খুবই সুন্দর। বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল, এখন দেখতে আরও বেশি ভালো লাগে। চারপাশ শুধু পানি আর পানি, আর মাঝখানে ব্রিজে শুধু আমরা দাঁড়িয়ে আছি। তো আমি বাবার বাসায় আসার পরে ভাবছিলাম যে এখানে ঘুরতে আসব, তবে আমার পরিস্থিতিগুলো এমনভাবে যাচ্ছিল যে ঘোরাঘুরি করার মতো মন মানসিকতা হচ্ছিল না বা তৈরি করতে পারছিলাম না। অবশেষে সব ঝামেলা মিটিয়ে তারপরে কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম একদিন বিকালে। ভাবলাম যে আমি যেহেতু ঘুরতে যাচ্ছি তাহলে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই ভিডিওটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের করা, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই নদীটাও কিন্তু বেশ বড়, আর এই নদীটার নাম কিন্তু কালীগঙ্গা নদী। আমার ভিডিও দেখছেন এমন কেউ যদি এই মানিকগঞ্জ জেলা প্লাস এই বেউথা ব্রিজ এগুলো চিনে থাকেন, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, জানতে পারলে আমার অনেক ভালো লাগবে। এখানে আমি, আমার নানু, আমার মেয়ে, আমার ভাই, আমরা চারজনই এসেছিলাম। আমার আম্মুর শরীরটা একটু খারাপ, সেই জন্য সে আর আসেনি। তারপরেও কিছুটা সময় যেহেতু এখানে কাটিয়েছিলাম, বলতে গেলে খুবই রিল্যাক্স মুডে ছিলাম আর খুবই ভালো লাগছিল। এখন যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এইটা হলো বালি ভর্তি একটা নৌকা, এগুলো থেকেই ড্রেজার দিয়ে বালি নিয়ে মানুষের জায়গায় ফেলা হয়। এটা হলো আমার নানু, আমার পাশে যে দাঁড়িয়ে আছে, আর একে তো সবাই চেনেন, আমার ছোট্ট মামনিটা এখানে দাঁড়িয়ে হাওয়ার মিঠাই খাচ্ছিল। বাবাটার হাওয়ার মিঠাই খাওয়া দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যে এই খাবারটা ছোটবেলায় আমরাও না কত মজা করে খেয়েছি, তবে সময়ের সাথে সাথে এখন কিন্তু আর এগুলো ভালো লাগে না। এখানেও একটা নৌকা এসে মানে দাঁড়িয়েছে, এটাও বালি ভর্তি। আসলে ছোট যেগুলো হয় আমরা ঘুরে বেড়ানোর জন্য যেগুলোতে চড়ি সেগুলো তো নৌকা নামে পরিচিত আমি জানি, এই নৌকাটার নাম যে আসলে কি সেটা আমি জানি না, তো সেই জন্য আমি নৌকা বলেই সম্বোধন করছি। যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন। তবে এটা জানি এগুলোতে বালু আসে, আর এই যে সামনে যে আরেকটা থামানো দেখতে পাচ্ছেন এটাও কি সেটাও আমি জানি না, তবে এটার কাজ আমি জানি যে এখান থেকেই পাইপের মাধ্যমে আর মেশিনপত্রের মাধ্যমে আমাদের মানিকগঞ্জ জেলাতে যত জমি আছে একদম নিচা সেই জমিগুলো ভরে রাস্তা সমান করা হয়, তো তারপরে কিন্তু সেখানে মানুষের ঘরবাড়ি বানানো হয়। আর এখানে এই লোকগুলোর গোসল করা দেখে আমার খুবই ভালো লাগছিল। আর আমরাও কিন্তু ছোটবেলায় আমাদের গ্রামের বাড়ির সামনে দিয়ে যে নদী গিয়েছে সেখানে এরকমভাবে গোসল করেছি, প্লাস নানু বাসায় পুকুরেও গোসল করেছি। তবে এখন অনেক বছর ধরে আর সেই গোসল করা হয় না পুকুরে বা নদীতে। পুকুরে তো যাও 6-7 বছর আগে করেছি, তবে নদীতে আরও আগে থেকে করা হয় না, প্রায় 10 বছর তো হয়েই যাবে।
আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন বা আগে থেকেই দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ভিডিওটি যদি আরও বেশি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।